এখানে রাজনৈতিক খেলা হচ্ছে সেই কথাটা আমরা বুঝতে চাই না। আমরা আপনাদের মাধ্যমে দাবিটা করব যে টিআরবিটির কাছে আমরা অনেকবার গিয়েছিলাম, টিআরবিটি আমাদের টেট সার্টিফিকেটটা দিতে বিলম্ব করছে। অতি দ্রুত টেট সার্টিফিকেট প্রদান করে আমাদের যাতে অতি দ্রুত রাজ্য সরকার নিয়োগ করে, আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে এই বার্তাটাই দিতে চাই। আপনাদের কি মনে হয় সামনে 2023 বিধানসভা এর আগে আপনাদের নিয়োগ করা হবে? আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে আপনাদের সাথে আমরা এই কথাটাই বলবো, রাজ্য সরকার যাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে যাতে আমাদেরকে সবাইকে একসঙ্গে নিয়োগ করে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা যাতে দেশের মধ্যে রোল মডেল করে গড়ে তুলে, এই দাবিটা আমরা জানাচ্ছি। শেষবার আপনারা কবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? আমরা শেষবার মহাকরণ অভিযানের পর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিলাম, আপনার বাড়িতে বাসভবনে দেখা করতে চেয়েছিলাম। এটা কবে নাগাদ বলতে এক্স্যাক্টলি আমরা ডেটটা বলতে পারছি না, এই কারণে কারণ মুখ্যমন্ত্রীর যারা অ্যাপয়েন্টমেন্ট দেয় ওনারা বলছে এই মুহূর্তে আপনারা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে কি করবেন, দেখা করা ওনার পক্ষে সম্ভব নয়, আপনারা দেখুন বাসভবনে দেখা করা যায় কিনা। আর আমরা গত